ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। ভিক্ষাং দেহি আমি অন্য ভিক্ষা চাই দেবী। কি ভিক্ষা প্রভু? প্রভুর দর্শন। কি হয়েছে? নন্দরানী, বাইরে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে, দেখে মনে হয় মহাযোগী, যেন সাক্ষাৎ কৈলাস থেকে নেমে এসেছেন। আপনার ছেলেকে একবার দেখতে চান। মা, আমার গোপালের ক্ষতি করতে কোনো ছদ্মবেশী সন্ন্যাসী নয় তো? কিন্তু সন্ন্যাসীকে দ্বার থেকে ফিরিয়ে দেওয়াটাও তো মহাপাপ। গোপালকে একটু দেখো, আমি আসছি। গোপালকে নিয়ে যাবেন না? না, তুমি আহার নিয়ে আমার সঙ্গে এসো। প্রভু, যতক্ষণ না আপনি দর্শন দেবেন ততক্ষণ আমি আপনার দ্বারে দণ্ডায়মান থাকব, দেখব আপনি কতক্ষণ আমায় অপেক্ষায় রাখেন। প্রণাম বাবা, আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য ক্ষমা চাইছি। মাতা, আমাকে যদি বৎসর কাল অপেক্ষা করতে হয় তাও আমি করব, কিন্তু যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি তা যদি পূর্ণ না হয় আমি তোমার দ্বার ত্যাগ করব না। কি উদ্দেশ্য? তোমার পুত্রের দর্শন লাভ করতে। এও নিশ্চয়ই পুতনার মতো কোনো দানব, সন্ন্যাসীর ছদ্মবেশে এসেছে। মথুরায় সকল শিশুকে আমি দুগ্ধ পান করাই। মহর্ষি গর্গাচার্য বুঝি কিছু বলেননি তোমাকে? আমি তো ওনার সঙ্গে যাই যখন উনি নামকরণ করেন। এবার সঠিক লগ্নে নামকরণের জন্য উনি তাড়াতাড়ি চলে এসেছেন, তাই আমাকে সঙ্গে নিয়ে আসতে পারেননি। তা না হলে তো আমি ওনার সাথেই চলে আসতাম, সেই কবে। কি সুন্দর দেখতে গো তোমার ছেলেকে। আমার ছেলেকে এই সময় বাইরে আনা সম্ভব নয়। কেন মাতা? আমি তো কোনো ধন দৌলত চাইনি, শুধু একবার তোমার পুত্রকে দর্শন করতে চাইছি।
আপনি যদি আমার কাছে ধন দৌলত চাইতেন আমি নির্দ্বিধায় আপনাকে দিতাম, কিন্তু আমার ছেলেকে এই সময় বাইরে আনা সম্ভব নয়। আপনি ভিক্ষা গ্রহণ করুন। আমি সন্ন্যাসী, যোগসিদ্ধ পুরুষ, ভিক্ষা ধন দৌলত আমার কোনো প্রয়োজন নেই। আমি চাইলে এর চেয়ে অধিক তোমায় দিতে পারি। মাতা, তুমি চাইলেও তোমার পুত্রকে আমার নিকট হতে দূরে সরিয়ে রাখতে পারবে না, আমাকে দর্শন দিতে ও ঠিক আসবে। এই তো গোপাল, এই তো যশোদা, এই নাও, এই নাও তোমার গোপালকে। একটু যদি আমার কোলে থাকে সব সময় খালি মার কাছে যাব। বাবা, আপনাকে মিথ্যে সন্দেহ করে আমি অনেক আকথা কুকথা বলে ফেলেছি, তার জন্য আমায় মার্জনা করুন। মাতা, তুমি যা বলেছো তা তোমার পুত্রের প্রতি অপত্য স্নেহের বহিঃপ্রকাশ। আমি তোমার আকথা কুকথা শুনিনি, তোমার পুত্রের প্রতি তোমার ভালোবাসা দেখেছি। আরেকটা অনুরোধ বাবা, আমার গোপাল নিজে থেকে আপনার কাছে এসেছে, আপনি ওকে আশীর্বাদ করুন। মাতা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের নিকট আশীর্বাদ স্বরূপ, তাকে আমি কি আশীর্বাদ দেব? মানে? তুমি এমন এক সন্তানের জন্ম দিয়েছ যে যাদব কুলের গৌরব বর্ধিত করবে, ত্রিভুবনে তার নাম চর্চিত হবে। তোমার পুত্র অসহায়ের সহায় হবে, সকল শত্রুকে নাশ করবে। কিন্তু এই কয়েক মাসে ওর উপর দিয়ে একটার পর একটা বিপদ গেছে বাবা, আমি ওকে নিয়ে বড়ই ভীত। মাতা, তোমার পুত্র ধরিত্রীর বুকে বিপদ তারণ হয়ে জন্ম নিয়েছে, সকল বিপদকে নিবারণ করবে ও। তুমি ওকে নিয়ে দুশ্চিন্তা করো না। ভগবান শ্রীকৃষ্ণ, সোম থেকে রবি রাত 11টায় স্টার জলসা ও ডিজনি প্লাস হটস্টারে।